সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 2 অক্টোবর পর্যন্ত এর ছুটি চলবে। পবিত্র ঈদুল আজহা ও সুপ্রিম কোর্টের অবকাশ মিলে এর ছুটি। অবকাশকালীন এই ছুটিতে বিদেশ সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী 10 সেপ্টেম্বর তার যাত্রা শুরু করবেন। প্রথমে তিনি কানাডা যাবেন, পরে সেখানে থেকে জাপানে যাবেন, এরপর 22 সেপ্টেম্বর দেশে ফিরবেন জানা গেছে। প্রধান বিচারপতি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন, সেখানে তিনি 1 সপ্তাহ অবস্থান করবেন। এরপর জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে কানাডা থেকে 18 সেপ্টেম্বর জাপানে যাবেন, জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এ সম্মেলন শেষে তিনি 22 সেপ্টেম্বর দেশে ফিরবেন জাপানের প্রধান বিচারপতি। সফরসঙ্গী হবেন তার সহকর্মিনী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ম জাকির হোসেন। এদিকে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে চীন সফরে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তার বিদেশ সফর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত 11 দিনের জন্য স্ত্রী বেগম বিন্তা মাহবুব সহ চীনে যাওয়ার অনুমতি প্রদান করেছে সরকার। অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।